নমস্কার, আপনার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। মোরলা মাছের ঝাল কী করে তৈরি করব সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে মাছগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি নুন, সামান্য হলুদ দিয়ে, নুন আর হলুদ দিয়ে মাছগুলো আমি ভালো করে মাখিয়ে নেব, মাছের গায়ে সুন্দর করে মাখিয়ে নেব। এখানে নিয়েছি দুটো আলু, এভাবে পিস করেছি, আলুগুলো পাতলা পাতলা করে পিস করে নিয়েছি। আর ধনে পাতা কুচানো, একটা টমেটো কুচানো, আর আছে 5-6টা কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিরে নিয়েছি, দুটো পেঁয়াজ এইভাবে কুচি কুচি করে নিয়েছি। আমি ওভেন ধরিয়ে কড়াই বসিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। আমি প্রথমে মাছগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো আমি উঠিয়ে রাখছি। মাছগুলোকে ভালো করে আমি ভেজে নিয়েছি। বাকি মাছগুলো এইভাবে ভেজে নেব। এখানে আমি 3-4 জন মাছ নিয়েছি, এই মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো উঠিয়ে রাখছি। এখন এই মাছের তেলে দিয়ে দেবো 1/2 চামচ কালো জিরে। 1/2 চামচ কালো জিরে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে শুদ্ধ একটা জিরের গন্ধ বেরিয়েছে। এখন দিয়ে দেবো এখানে যে কেটে রেখেছি, কেটে রাখা এই আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো তো হালকা করে ভেজে নিয়েছি, এখন দিয়ে দেবো কেটে রাখা এই দুটো পেঁয়াজ কেটে রেখেছি, এইভাবে পেঁয়াজ কাটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে এখন আলু পেঁয়াজ আবার একটু নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজ আর আলু এভাবে নাড়াচাড়া করে ভেজে এখন দিয়ে দেব এখানে কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দিলাম। টমেটো আর কাঁচা লঙ্কা এই আলু পেঁয়াজের সঙ্গে ভালো করে আবার সব মিশিয়ে কষিয়ে নেব। এখন দিয়ে দেব স্বাদ মতো নুন। নুন দিয়ে আবার সব মিশিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি 4 চামচে 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো। এখন আমি এখানে মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে আবার ভালো করে সব মিশিয়ে দিচ্ছি। কিঞ্চি আদা এইভাবে ছোটো ছোটো শুরু শুরু করে কেটে নিয়েছি, আদা কুচানোটাও দিয়ে দিলাম। আবার আদা কুচানো দিয়ে সব একসাথে মিশিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, একদম মশলার গা থেকে তেল বেরিয়ে এসছে আর আলুও আমার সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব 1 কাপ জল। 1 কাপ জল দিয়ে আবার সব মিশিয়ে দিচ্ছি। এখানে আমি 2.5 কাপ জল দিলাম। ঝোলটা ভালো করে ফুটছে, এখন এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো এখন ঝোলের সাথে সব মিশিয়ে দিচ্ছি। ওভেনটা কমিয়ে আমি এখন এই কভারটা দিয়ে কিছুক্ষণ এইভাবে একটু ফুটিয়ে নেব। এখন কভারটা তুলে এখন ওভেনটা বাড়িয়ে দিচ্ছি। হয়ে গেছে আমার ঝোলটা, আমি এতটাই রাখব। দিয়ে দেবো এই ধনে পাতা, সরু সরু করে ধনে পাতাটা কেটে নিয়েছি। ধনে পাতা দিয়ে এখন পুরো ওপর নিচ করে দিচ্ছি। আমার আলু দিয়ে মোরলা মাছ, এখন আমি এই কভারটা দিয়ে ওভেনটা অফ করে দিলাম। এতে সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেছে মোরলা মাছের ঝাল। যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমি আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।